অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। প্রথম তো হচ্ছে যে আমাদের পার্টি প্রথমবার এত বিধায়ক সাংসদ জিতিয়ে নিয়েছে, সেখানে এত নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে কাজ করিনি আমরা কোনোদিন, তাদের প্রত্যেকের খোঁজ খবর নেওয়া, তার জন্য যে আলাদা সিস্টেম ব্যবস্থা এখনও তৈরি উঠতে পারেনি, তারপরে যে ধরনের হিংসা হয়েছে সবার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব নয়, যেটুকু শুভেন্দুদা বিধানসভায় বসে যোগাযোগ করার চেষ্টা করেছেন, আমি যে জেলায় গেছি সেখানকার বিধায়কদের নিয়ে বসেছি, এবং একবার আমরা সমস্ত বিধায়কদের একদিনের প্রশিক্ষণের কার্যক্রম করেছিলাম। তো আমাদের বিধায়কদের মধ্যে প্রথমবার বিধায়ক হয়েছেন বেশি, আর অনেকে এরকম আছে অন্য পার্টি থেকে এসছেন বা একেবারে নতুন মুখ তারা বিধায়ক নির্বাচিত হয়েছেন, ফলে বিধায়কের কাজ আমাদের পার্টির সিস্টেম এগুলো তাদেরকে শেখানোর দরকার আছে, সেই জন্য এটা আমাদের পার্টির মধ্যে একটা বিশেষ পদ্ধতি আছে প্রশিক্ষণ মতো প্রশিক্ষিত করা। আর এটাও আপনি ঠিক বলেছেন যে যেভাবে বিধায়কদেরকে টার্গেট করা হয়েছে, পিছিয়ে থাকা সময় থেকে জিতে এসছেন যারা মানুষের আশীর্বাদ নিয়ে, তাদেরকে পুলিশের ভয় দেখানো হচ্ছে, তাদেরকে এফআইআর করা হচ্ছে, তাদেরকে যেভাবে আমাদের শ্যামাবাবুকে অ্যারেস্ট করা হয়েছে সেই কেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, দুর্নীতির কেসে কোনো না কোনোভাবে পার্টি ছাড়তে বাধ্য করা হচ্ছে, পরিষ্কারভাবে তাদেরকে পুলিশ অফিসার ভিডিও থ্রেট করছে। তো সেই জন্য তাদের খোঁজখবর নেওয়া দরকার আছে, তাদের সঙ্গে কথা বলার দরকার আছে, আর তাদেরকে আপনাদের সামনে এই জন্য হাজির করা হয়েছে যে তাদেরকে কীভাবে ভয় দেখিয়ে আর পার্টি ছাড়তে বাধ্য করা হচ্ছে। শুনুন, দল বদলটা কোনো নতুন ব্যাপার নয়, যদি ডজন ডজন এমএলএ এমপি এসে থাকেন আমাদের পার্টিতে টিএমসি থেকে, তারপরে টিএমসি পার্টিটা আছে, আর এক দুজন যদি চলে যান বিধায়ক, তাহলে বিজেপির খুব একটা কিছু ক্ষতি হবে না। তবুও যারা মন তৈরি করে এসছেন ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে, তারা এখানে আমাদের সঙ্গে কাজ করবেন সেই মনোবল বাড়াচ্ছি আমরা বলছি, কিন্তু সবার সহ্য ক্ষমতা সবার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা সমান নয়, কেউ কেউ আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছেন, যেটা মাননীয় শুভেন্দুদা বললেন। এই থাকে, আমরা ভরসা রেখেছিলাম এমন নেতা মুকুলবাবুর মতো নেতা, যাকে প্রথমবার জয়ী হওয়ার স্বাদ আমরা দিয়েছিলাম, যিনি একটা পার্টির সর্বোচ্চ নেতৃত্বে এসেছিলেন এই পার্টিতেও, এইসব লোকের উপর যদি মানুষ ভরসা করতে না পারে তাহলে রাজনীতির পতন হয়েছে মনে করা যাবে। আমি এদের দিকে তাকিয়ে কথা বলেছিলাম, হয়তো আমি কোথাও ভুল প্রমাণিত হয়েছে। নাই কই পার্টি ছোড়কে চলা যায় তো ক্যা অ্যাকশন লেঙ্গে, হ্যাঁ চুনে হয়ে কই প্রতিনিধি চলে যাতে হ্যাঁ উসকে লিয়ে যো কানুন হ্যায়, উস কানুন কে তহত ব্যবস্থা হোগা, যো হামারে প্রতিপক্ষ নেতা ইসকি কারওয়াই শুরু কিয়ে হ্যায়, জেসে অর আভি গয়ে জো উনকে খিলাফ ভি হামারি মান্যতা হ্যায়, হামারি ভ্যালুজ হ্যায় রাজনীতি কি। নাই ইহাঁ জিস প্রকার সে চুনাও কো পহলে এমএলএ এমপি আয়ে থে, হামারে কা লাগা হোগা, কুছ লোক জিত নাই পায়ে, जो सत्ता के साथ रहने वाले लोग हैं उनको सत्ता के खिलाफ काम करना बड़ा मुश्किल होता है, तो चुनौती स्वीकार करना भी बहुत के लिए मुश्किल होता है, इसलिए कुछ लोग अपने आप सरेंडर कर जाते हैं, ये अपवाद मात्र है, ये कोई सिस्टम हो गया। एबार देखो जे प्रश्न মমতা ব্যানার্জি आज के बोल आज के उन्नी कारखाना उद्बोधन करते गए कतदिन पर हमें देखार सूझ पेल हमारा बार बार प्रश्न छोड़े तो अपनी खेला मेला सिनेमा हल उद्बोधन करें পার্টি অফিস উদ্বোধন একটা কারখানা উদ্বোধন করেন না কেন, আমাদের সেই আকাঙ্ক্ষাটা উনি পূর্ণ করেছেন, আর কত চাকরি দিয়েছেন সেটা উনি আর ওনার বিত্তমন্ত্রী ছাড়া কেউ জানে না, এতগুলো আমার যতদূর জানা আছে প্রায় 13 লাখ কোটি টাকার বেশি এমওইউ সই হয়েছে, কিন্তু ইনভেস্ট কত হয়েছে বোধহয় এই প্রথমবার হলো তাই উনি ফিতে কেটেছেন কারখানার, আর তার পরিণাম কী হয় সেটা পাশে আপনারা যান নিউ টাউন, আমি সকালবেলা হাঁটতে যাই আমার সঙ্গে আসবেন, ওখানে তৈরি হয়েছিল সিলিকন ভ্যালি, সে বড় বড় হোর্ডিংগুলো আছে, কিছু পড়ে গেছে তার উপরে গরু ছাগল চড়ছে, নিউ টাউনেতে আছে কত একর জায়গা নিয়ে, এই ধরনের ঢপবাজি আমরা অনেক দূর শুনেছি। তো সেজন্য কী করছে সরকার, তার সেন্সেক্স দেখা দেখিয়ে দিচ্ছে, তার দেশের ইকোনমি যে উঠছে 20% বেশি জাম্প করেছে এটা দেখিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে প্রমাণ, আর বাকি তো আপনি দেশের কোনো মাপদণ্ডই মানেন না, তার সব কিছুই আলাদা, চায়নার মতো কারোর সঙ্গে দুনিয়ার মিলবে না, ইউনিটি আলাদা, উনি তো এতদূর এগিয়ে গেছেন নোট ছাপতে চাইছেন আলাদা রাজধানীও তৈরি করতে চাইছেন, এ ব্যাপারে বলা কী বাকি থাকলো না, সেটা তো উনি আগেও বলেছেন আবার বলবেন দরকার চিন্তা নেই, কিন্তু যারা যাচ্ছে শুভেন্দুবাবু এখন ছাড়ার কথা ভাবেননি বা যায়ননি সে এই প্রশ্নও করবেন, আমাদের এখানে পার্টি ছাড়া না আসা আমাদের গঙ্গাতে যেরকম বান আসে না কখন কোন দিকে জল যায় আমরা বুঝে উঠতে পারি না, পশ্চিমবঙ্গের রাজনীতি মোটামুটি এরকম জোয়ার ভাঁটা বান আর তারপরে আরও একটা কি বড় আসে 6 ফুট 8 ফুট অঞ্চল, তো এই ধরনের চলছে, সে এটা খুব চিন্তার বিষয় নয়, হতে পারে দু মাস পরে আবার উল্টো স্রোত শুরু হয়ে গেল, সেই জন্য কিন্তু ভারতীয় জনতা পার্টি যাদের উপরে দাঁড়িয়ে আছে, যারা রক্ত ঘাম দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছেন, সে প্রত্যেকটি কর্মী আমাদের সঙ্গে আছেন, তারা বাড়িতে বসে গেছেন কিংবা জেলে আছেন কিন্তু পার্টি ছাড়েননি।